कभी तो पास मेरे आओ, कभी तो नजर मत से मिलाओ, कभी तो। हेलो एवरीवन, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুইজন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পীর গানের লড়াইয়ে দারুণ দারুণ কিছু গান শুনতে চলেছি। অরিজিৎ সিং হচ্ছেন বলিউডের এমন একজন কণ্ঠশিল্পী যিনি কিনা পরপর টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তিনি টানা 5 বার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড করেছেন, এবং তার আগে এই রেকর্ড শুধুমাত্র ছিল কুমার শানুর দখলে। অন্যদিকে আপনি যদি অরিজিৎ সিং এর ফ্যান হয়েও থাকেন, তবুও কিন্তু আপনি আতিফ আসলামকে ইগনোর করতে পারবেন না। ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে আতিফ আসলাম আর বলিউডে গান না গাইতে পারলেও বলিউডে অথবা ভারত এবং বাংলাদেশে তার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। তো চলুন দেখা যাক এই দুই শিল্পীর গানের তুলনা। প্রথমে 1 নম্বরে আতিফ আসলামের শোনা যাক তার তেরে লিয়ে গানটি। আতিফ আসলামের ক্যারিয়ারে তার বহুল এবং সর্বোচ্চ জনপ্রিয় গান এই তেরে লিয়ে গানটি। জান্নাতে সাজাই মানে তেরে লিয়ে ছোড় দি খুদাই। শ্রেয়া ঘোষালের সাথে গাওয়া এই গানটার এক সময় জোয়ার চলেছিল চারিদিকে। ২০১১ সালের দিকে গানটা মোটামুটি মানুষ সবার সামনে শুনতে লজ্জা পেলেও গানের জনপ্রিয়তা যে কম ছিল এমনটা নয়। আতিফ আসলামের মতো অরিজিৎ সিং এরও একটি লাউড গান শুনতে হলে শুনতে হয় তার মে তেরা বয়ফ্রেন্ড গানটি। রাবতা মুভির এই গানটাও চারিদিকে সেই পরিমাণ জনপ্রিয় ছিল, এবং এই গানটাতে অরিজিৎ সিং এর কো সিঙ্গার ছিলেন নেহা কক্কর। ২ নম্বরে আতিফ আসলামের থাকছে তার আরো একটি প্রচুর হিট হওয়া গান জিনে লাগা হু গানটি। রামাইয়া বাস্তবায়া মুভির এই গানটির ইউটিউবে 539 মিলিয়নেরও বেশি ভিউ আছে। ২ নম্বরে অরিজিৎ সিং এর থাকছে তার মারিজে ইশক গানটি। অরিজিৎ সিং এর এই গানটা শুনলে মনে হয় অরিজিৎ সিং খুবই মন দিয়ে গেয়েছেন গানটি। হৃদয় ছুঁয়ে যাওয়া এই গানটি জিদ মুভির একটি গান। হাত রাখ দে তু দিল পে জারা, ও হাত রাখ দে। এরপরই শুনবো আতিফ আসলামের তেরে ইয়াদে গানটি। ও জানা মেরি জান পলকে ইউ না জুগানা, মেরি জান মুঝসে দূর না জানা। এই গানটা হয়তোবা আতিফ আসলাম কভার করেছিলেন, তবে মূল গানটা গেয়েছেন পারওয়ান খান নামক একজন শিল্পী। তবে আতিফের ভার্সনটিও মন ছুঁয়ে যাওয়ার মতো। এরপরে অরিজিৎ সিং এর শোনা যাক তার পালাট গানটি। মে তেরা হিরো মুভির এই গানটি অরিজিৎ সিং এর ক্যারিয়ারের প্রায় শুরু শুরুর দিকের টাইমের একটি গান, এবং এটিও ব্যাপক জনপ্রিয়তার মুখ দেখেছিল। ৪ নম্বরে আতিফ আসলামের শোনা যাক তার তেরা হোনে লাগা হু গানটি। আতিফ আসলামের গাওয়া এই গানটি ছিল আজাব প্রেম কি গাজাব কাহিনী মুভির একটি গান। আর এই গানটার মজার কথা হচ্ছে, ছোটবেলায় এই গানের ইংলিশ লাইনগুলা পুরাই উল্টাপাল্টা গাইতাম। অন্যদিকে 4 নম্বরে অরিজিৎ সিং এর থাকছে তার মোস্ট ভাইরাল ব্রেকআপ সং গানটি। এ দিল হ্যায় মুশকিল মুভির এই গানটিতেও চমৎকার ভিউ রয়েছে।
जेटीओ এই গানটির জনপ্রিয়তা প্রমাণ করে। অন্যদিকে পাঁচ নম্বরে আতিফ আসলামের থাকছে সর্বশেষ তার দেখতে দেখতে গানটি। वो जो कहते थे बिछड़ेंगे नाम कभी अलविदा हो गए। এই গানটি তিনি গেয়েছিলেন বাত্তিগুল মিটার চালু মুভিটির জন্য, যেটিও একাধিক পরিমাণে জনপ্রিয়তা পায়। অরিজিৎ সিং এর থাকছে তার চাহু মে আনা গানটি। আশিকি টু মুভির জনপ্রিয়তার কথা আর কি বলবো, এই গান দিয়েই আজকের অরিজিৎ সিং এর জন্ম হয়েছিল। এবার একটি বোনাস গান হিসেবে চলুন দেখে আসা যাক যে একই গান দুজন কণ্ঠশিল্পীর কণ্ঠে কেমন শোনা যায়। প্রথমে শোনা যাক আতিফ আসলামের কণ্ঠে। सुनिया सुनिया गलिया दे विच रोल ना दई बूहे किसे होर ले तू खोल ना दई। इबार ए एक ही गान सुना जाक অরিজিৎ সিং এর কণ্ঠে। सुनिया सुनिया गलिया दे विच रोल ना दई बूहे किसे होर ले तू खोल ना दई। ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনেক গানে আতিফ আসলাম গেয়ে থাকলেও সেগুলো পরবর্তীতে অরিজিৎ সিং কে দিয়ে গাওয়ানো হয়। তো এই দুই শিল্পীর মধ্যে আপনার কোন শিল্পী প্রিয়, নাকি দুজনেই প্রিয়, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।